সব শেষ হলো সবে। ও আপনারা এসে গেছেন, ঠিক আছে সবাই কাজটা শেষ করলাম অফিসে, ওয়ার্ক ফ্রম হোম বুঝতেই পারছেন। ফিরছি একটু ব্রেক নিয়ে, ততক্ষণ আপনারা মিউজিকটা এনজয় করতে থাকুন। হাই গাইস, তো প্রথমে বলে রাখি, তো আমি আজকে তন্দুর বক্স বলে একটা জোম্যাটোতে রেস্টুরেন্ট ছিল, তো সেখানে অর্ডার দিয়েছিলাম, তো দেখালাম তোমাদেরকে খাবারের প্লেটারটা, তো কেবাব অর্ডার দিয়েছিলাম। সো দেখতেই পাচ্ছ এখানে টোটাল চার রকম আইটেম আছে। ওকে, তো চার রকম আইটেমের মধ্যে আমাকে বলেছিল চিকেন ক্যালিপসো, দুটো হরিয়ালি, দুটো চিকেন টিক্কা আর দুটো রেশমি কাবাব। তো কোনটা ক্যালিপসো কোনটা হরিয়ালি, এটা হরিয়ালি আমি বুঝতে পারছি, বাট কোনটা ক্যালিপসো আর কোনটা টিক্কা আর কোনটা হরিয়ালি সেটা বোঝা খুব চাপের হয়ে গেছে আমার কাছে এখন। ওকে, সো দেখা যাক। তো ফার্স্ট যেটা আমি ট্রাই করছি এখানে, আমার মনে হচ্ছে এটা হরিয়ালি হবে। সো ফার্স্ট আমি একটুখানি যেটা টাচ আপ করি, যেটা সবাই করে না সেটা আমি করি, এটা হচ্ছে লেবুটাকে প্রথমে তুমি একটু কাবাবের ওপরে দিয়ে দেবে। যারা একটু ডিলিশিয়াস বানাতে চাও এই এক্সপেরিমেন্টটা করবে আমার মতো, এটা আমি করি খাবার আগে। তো প্রথমে আমি যেটা ট্রাই করব, আমার যেটা মনে হচ্ছে এটা হরিয়ালি কাবাব। সো জাস্ট টেস্টটা করে দেখি। Quite good.
টোটাল আমার ট্যাক্স নিয়ে 320 মতো পড়েছে, কিছু ডিসকাউন্টও ছিল তার জন্যই আমার 320 পড়ে যায় ট্যাক্স নিয়ে। তো আমার ফার্স্ট যে ডিশটা ভালোই লাগলো, তবে আমার একটু নুনটা বেশি লাগবে মনে হচ্ছে, বাকি সব ঠিক আছে। নুনটা একটু বেশি লাগছে, চিকেনটা খুব সফট মুখে দিচ্ছি মিলেই যাচ্ছে। তো ফার্স্ট আমার যেটা টেস্ট করে মনে হয় এটা হরিয়ালি কাবাব, বেশ ঝালঝাল ছিল, তো ঝালঝাল যেহেতু হরিয়ালি কাবাব হয়। আচ্ছা প্রথমেই বলে রাখি, কাবাব হচ্ছে তিনটে কালারের হয়, একটা সাদা, একটা লাল, একটা সবুজ। তোমরা যারা বলবে এটা খুব কমন জিনিস, সবাই জানে। তো এই তিনটে কালারই আপাতত আমি দেখেছি। তো হরিয়ালি হচ্ছে সবুজ, যারা জানো না তাদের জন্য বলি, হরিয়ালি হচ্ছে সবুজ, আর রেশমি কাবাব হচ্ছে সাদা, আর টিক্কা যেটা কাবাব সেটা হচ্ছে তোমার লাল হয়। তো হরিয়ালির আমি তো হারা ভাব তো দেখিনি, এটা একটা মাইনাস পয়েন্ট আমার কাছে লাগলো। তো কাবাবটার টেস্ট ছিল কিন্তু নুন বেশি ছিল। তো আমি নেক্সট ট্রাই করতে চাইছি, আমার মনে হচ্ছে এটা চিকেন টিক্কা কাবাব। তো বাক্সের মধ্যে সব কাবাব থাকার ফলে একসাথে মিশে গেছে, আমি জাস্ট ট্রাই করি। চিকেন টিক্কা বুঝতে পারছ, এটাতেও আমি বলবো আমার নুনটা বেশি লাগছে, আমার মুখে লাগছে, হয়তো তোমাদের মুখে নাও লাগতে পারে, ভালোই বেশ, কিন্তু খারাপ না। তবে যারা নুনটা কমে করতে চাও তাদেরকে বলো তুমি লেবুটা দিয়ে দাও, নুনটা কমে যাবে। নর্মাল একটা হরি চাটনি দিয়ে দিয়ে যা, আমার মনে হচ্ছে তুমি জাস্ট টেস্ট করবো। নর্মাল পুদিনা ধনে পাতার চাটনি। তো খারাপ লাগলো না কাবাবগুলো, কাবাব অলওয়েজ টেস্টি হয়, তবে আমার নুনটাই শুধু বেশি এলে গেছে। তো এখন যেটা ট্রাই করছি সেটা রেশমি কাবাব, দেখেই বুঝতে পারছি কারণ এটা হচ্ছে সাদা। ভালোই বেশ, খুব সফট, এটাই একটা প্লাস ভালো পয়েন্ট। কাবাবটা দেখো, এটা হচ্ছে রেশমি কাবাব, ঠিক আছে? তো খুব সফট, এটা একটা খুব ভালো জিনিস। রেশমি কাবাবটার মধ্যে নুনটা একদম পারফেক্ট। এবার আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে এটা, আমার মনে হচ্ছে চিকেন ক্যালিপসো, কারণ দিস ইজ দ্য লাস্ট ওয়ান। হরিয়ালি ট্রাই করে নিয়েছি, চিকেন টিক্কা ট্রাই করে নিয়েছি, রেশমি কাবাব ট্রাই করে নিয়েছি, এবার চিকেন ক্যালিপসো। ভালো, খুব ভালো, এত ভালো ভাবাই যাচ্ছে না, অসাধারণ বুঝলে, আমার সাধারণ খেলে কিন্তু আমার চাটনিটা একদম জঘন্য লাগে, চাটনিটা একদম ফালতু। এর সাথে একটু তন্দুর বক্সের লোকজন যদি কেউ দেখে থাকো তাদেরকে আমি একটা কথাই বলবো, চাটনিটা একটু দই দাও, আই থিঙ্ক বেটার হয়ে যাবে। কাবাবটা টিক্কা যেটা খেয়েছি ঠিক আছে, রেশমিটাও ঠিক আছে, হরিয়ালি কাবাব হরিয়ালি বলে আমার একদম মনে হয়নি, কারণ হারা ভাবি নেই হরিয়ালির মধ্যে, আর নুন বেশি ছিল। টিক্কার মধ্যে নুনটা বেশি বাট চলে যাবে, বাট হরিয়ালির মধ্যে যে নুন ভাবটা ছিল এটা অত্যাধিক ছিল। তো সব মিলে যদি আমি বলি
কাবাবের প্ল্যাটারটা 320 টাকা আমি খরচা করেছি এই কাবাবের প্ল্যাটারে। এই 320 টাকা খরচাটা আমার একটু বেশি লেগেছে। আমি জানি না তন্দুর হাউস কত বড় রেস্টুরেন্ট, তবে খাবারের কোয়ালিটি আর প্রাইস দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটুকুনি আমি বলবো। তবে আমি আরও অনেক মেনু দেখেছি যেগুলো আমি ট্রাই করিনি, তোমরা পারলে ট্রাই করো আর আমায় বলো কেমন খেতে। হ্যাঁ, থাকুন আমি একটু শেষ করি। হ্যাংলা হোমসিকের ফার্স্ট অভিজ্ঞতাটা এরকম হবে আমি এক্সপেক্ট করিনি। এবার যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে ম্যাগনাম, এটা ফ্রি দিয়েছে, তো অনেক বড় কোম্পানি। তোর রিভিউ দেওয়ার আগে আমায় দুবার ভাবতে হবে। তো দিস ইজ দ্য ম্যাগনাম হ্যাজেলনাট, এটা জোম্যাটোকে আমার ফ্রিতে দিয়েছে, কারণ অ্যাবভ 200-এর ওপরে, 220-এর অ্যাবভের ওপরে অর্ডার ছিল, তার জন্য আমাকে হ্যাজেলনাটটা ফ্রিতে দিয়েছে। তো ভুলে যাবে, এটা টেস্ট করে দেখো একবার, সব ভুলে যাবে। অসাধারণ তো নয়, অসাধারণের অসাধারণ। বুঝতে পারছো মাখুন চাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। হ্যাংলা হোমসিক এতটাই ম্যাগনামের সাথে।